पानी के जदि मुठो करे धरते चान ताहले से नीचे पड़े जाबे किन्तु एके जदि बोये जेते देन ताहले पानी तार रास्ता निजेई तैरी करे नेबे। एकई भावे जखन आपनार जीवने जा किछु होच्छे आर आपनि तार किछुई बुझते पारछेन ना ताहले शान्तभावे जीवनके देखते थाकुन। समय आसले जीवन तार रास्ता निजेई बेछे नेबे। अंधकारे निजेर छायाओ साथे थाके ना आर बृद्ध बयसे निजेर सन्तानओ पाशे थाके ना। সারাটা জীবন কষ্ট করেছেন যার জন্য দেখবেন আপনার খারাপ সময়ে সেও আপনার সাথে থাকবে না। একা থাকার মধ্যেও একটা ব্যাপার আছে, মনে বিশ্বাস থাকে যে কেউ ছেড়ে যাবে না, আর আশাও থাকে না কারো ফিরে আসার। জীবনে সব সুখ ও দুঃখের কারণ হলো আমাদের মন, তাই যখন মনের কথা না শুনে ব্রেনের কথা শুনবেন সেদিন থেকে কেবল সুখ ও দুঃখ নয় শুধু আনন্দে থাকবেন। আপনি যতই খারাপ পরিস্থিতিতে থাকেন না কেন, আপনার আপনজন যদি খারাপ থাকে তবে তাকে অবশ্যই বলুন চিন্তা করো না আমি তো আছি। সম্পর্ক আপনার এমন হওয়া দরকার যার জন্য আপনার গর্ব হবে, কাল যতটা ভরসা ছিল আজ তার থেকেও বেশি হবে। সম্পর্ক তো সেটা নয় যেটা কেবল সুখ ও দুঃখের সময় সাথে থাকবে, সম্পর্ক তো সেটা যেটা আপনাকে আপন হওয়ার অনুভূতি দেবে। দিনে অন্তত একবার হলেও তার সাথে কথা বলুন যার সাথে কথা বলে আপনি আনন্দ পান, কিন্তু একবার অবশ্যই তার সাথেও কথা বলুন যে আপনার সাথে কথা বলে আনন্দ পায়। লবণ যতই পরে থাকুক না কেন সেখানে একটা পিঁপড়েও যায় না, কিন্তু চিনির একটি দানা পরে থাকলেও হাজারো পিঁপড়ে সেখানে চলে আসে। ঠিক একইভাবে যে মানুষের স্বভাব মিষ্টি তার কাছে মানুষ অটোমেটিক ছুটে আসবে, আর যদি লবণের মতো তেতো হয়ে থাকেন তাহলে যতই ডাকেন না কেন কেউ আপনার কাছে আসতে চাইবে না। তাই নিজের মুখের কথাকে মিষ্টি করুন। কেউ আপনার জন্য টাকা খরচ করবে, আবার কেউ আপনার জন্য তার সময়কে খরচ করবে, কিন্তু যে সময়কে খরচ করছে তাকে সবসময় বেশি গুরুত্ব দেবেন, কারণ সে আপনার পেছনে সেই মুহূর্ত খরচ করেছে যা সে কখনোই ফেরত পাবে না। নিঃশব্দ হয়ে যায় আমি যখন দেখি মানুষ দুটো রুটির জন্য কত পরিশ্রম করছে, আর আমরা তো খাবারে লবণ কম হয়েছে বলে খাবারই ফেলে দিই। সবাইকে হাসাবেন কিন্তু কখনো কারোর উপরে হাসবেন না। সবার দুঃখ ভাগ করে নিন কিন্তু কখনো কাউকে দুঃখ দেবেন না। সবার রাস্তায় আলো জ্বালাবেন কিন্তু কখনো কারোর মনকে জ্বালাবেন না, কারণ এটাই হলো জীবনের আসল সত্য। একজন আমাকে জিজ্ঞেস করেছিল পরিবর্তন কাকে বলে, তখন আমি চিন্তায় পড়ে যাই কার উদাহরণ দেব, ঋতুর নাকি আপনজনের। কাছে আছে নাকি দূরে এতে কিছু যায় আসে না, যে মূল্য দেবে সে দূরে থেকেও কাছে আছে, আর যে কাছে থেকে মূল্য দেয় না সে তো কাছে থেকে অনেক দূরে আছে। সবশেষে বলবো জীবনে কখনো কাউকে এতটা মূল্য দেবেন না যাতে আপনাকেই তার কাছে মূল্যহীন হতে হয়।